প্রায় তারকাদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার বিষয়টা লক্ষ্য করা যায়। বলিউডের তারকারা এক্ষেত্রে এগিয়ে। বলিউডে বেশ কয়েকজন তারকা রয়েছে যারা নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেউ হয়েছেন ভালো লাগা থেকে, আবার কেউ গ্রহণ করেছেন নিজের প্রেমের সম্পর্কের পরিণতি ঘটাতে। সেসব ধর্মান্তরিত তারকাদের নিয়ে রয়েছে আজকের আয়োজন। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন পরবর্তীটি পাওয়ার জন্য। এআর রহমান ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালকদের মধ্যে একজন হল অস্কার জয়ী এআর রহমান। সঙ্গীত জগতে সারা বিশ্বের কাছে এক নামি পরিচিত তিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তার পূর্বের নাম ছিল এ এস দিলীপ কুমার। সুফি সঙ্গীতের প্রেরণা থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হন এআর রহমান। 1984 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ কুমার থেকে আল্লাহ রাখা রহমান অর্থাৎ এ আর রহমানে পরিণত হন তিনি। আয়শা তাকিয়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। আয়শা তাকিয়া পরিবার থেকে ভিন্ন ধর্মে বেড়ে উঠেছেন এই অভিনেত্রী। বাবা ছিলেন হিন্দু আর মা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান। হিন্দু হয়েও আয়শা তাকিয়া দীর্ঘ সময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে। এরপর 2009 সালে ওই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে আয়শা ইসলাম ধর্ম গ্রহণ করেন, যদিও তিনি কখনোই ধর্মান্তরের কথাটা প্রকাশ করেননি। তবে তার ধর্মান্তরিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। মিকাইল আজমি নামে তাদের একটি পুত্র সন্তানও আছে। অমৃতা সিং জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন অমৃতা সিং। 1993 সালে প্রেতাব ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তার অভিনেত্রী সানি মার্ক হিসেবে সাহেব ছবিগুলো দারুণ ব্যবসা সফল হয়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন, যদিও বিয়েটি শেষ পর্যন্ত টিকেনি। ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। 70 দশকের সবচেয়ে সফল বলিউড তারকা যুগল ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। হেমার জন্ম একটি হিন্দু তামিল পরিবারে। প্রেমিক ধর্মেন্দ্র হিন্দু ছিলেন, কিন্তু তাদের সম্পর্ক বিবাহের রূপ নিতে পারছিল না, কেননা ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত। তার প্রথম বিয়ে করা স্ত্রীর নাম ছিল প্রকাশকর। হিন্দু শাস্ত্র মতে প্রথম স্ত্রী জীবিত থাকতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তাই বিয়ের জন্য তাদের সামনে একটি পথই খোলা ছিল, আর সেটি হলো ধর্মান্তরিত হওয়া। তো তাই করলেন, দুজনে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1979 সালে 21 আগস্ট ইসলাম ধর্ম মতে বিয়ে করেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী। বিয়ের পর হেমার নাম বদলে রাখা হয় আয়শা, আর ধর্মেন্দ্রর নাম রাখা হয় দেলোয়ার খান, যদিও তাদের বিষয়টা অনেকেই বিশ্বাস করতে চায় না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।